সরকারি কর্মচারী তথা জালি সাংবাদিক সজল হোসেন ওরফে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের বিলোনিয়া থানাতে। পেশাদার সাংবাদিক অশোক দাশগুপ্তের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে মান সম্মান নষ্ট করে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এই মামলা দায়ের সাংবাদিক অশোক দাশগুপ্তের পক্ষ থেকে। সজল হোসেন রূপাইছড়ি ব্লকে এলডিসি হিসেবে কর্মরত এবং ব্লক আধিকারিক অভিজিৎ মজুমদার সাংবাদিকদের কাছে কথা স্বীকারও করেছেন। সজল অফিসে অনিয়মিত উপস্থিত এবং আনঅথরাইজড ছুটিও কাটায়। এদের সরকারি কর্মচারী হয়ে কিভাবে সাংবাদিকতা করে সে বিষয়টি সম্পর্কে অভিযোগ বলে তদন্ত করে দেখবেন বলেছেন ভিডিও সাংবাদিকদের। তো এরকম একটা অভিযোগ আপনাদের থেকে এই জাস্ট আমি পেলাম। তো আপনারা যেমন শাবরুম, তারপরে শান্তিরবাজার এবং বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা এসেছেন, তো আপনারা যেটা অভিযোগ করেছেন সেটা আমরা খতিয়ে দেখব। তো যতটুকু আমার জানা আছে, সার্ভিস কন্ডাক্ট রুলে এরকম কোনো প্রভিশন নেই যে চাকরিজীবী হয়ে আলাদা সাংবাদিকতা করা বা ইয়ে করা। সো এটা বহির্ভূত, মানে ইটস নট পারমিসেবল। তো ওই অভিযোগটা আমরা রিটার্ন অভিযোগ আমরা পেলে তারপর আমরা হায়ার অথরিটিকে ইনফর্ম করে খতিয়ে দেখবো, ব্যাপারটা ইনকোয়ারি করবো। সজল হোসেন কোন কোন পদে কর্মরত আছে? উনি এলডিসি। এলডিসি এখন কি তাহলে নিয়মিত অফিসে আছেন? উনি ছুটি নিয়েছেন দুই দিন, এসডিএম অফিসে ওনার কাজ আছে সে বলে দুই দিন ছুটি নিয়েছিলেন। সবসময় কি আসে অফিসে? সবসময় বলতে যখন আসে না, আনঅথরাইজড অ্যাবসেন্ট থাকে, ওটার জন্য আমরা রেগুলার অ্যাকশন নিই, মানে শো কজেন বলতে আমরা করে থাকি, অথবা স্যালারি ইয়ে করি। তো মোটামুটি রেগুলার, একদমই রেগুলার যে এরকম না, তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসের মধ্যে আছে যে অনেক টাইমই আমরা শো কজ ইয়ে করেছিলাম।